তো আমরা এখন দেখব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের ইটারেটিভ ডিপেন্ডিং সার্চ। তো এটাকে সংক্ষিপ্তে আইডিএস বলা হয়। তো এখানে একটা ট্রি দেওয়া আছে, যে ট্রিটার ইনিশিয়াল স্টেট কি এ, এবং আমাদের গোল নোড যে লেভেল আছে কয়টা, আমার L0, L1, L2, L3, দেন এটা L4। তার মানে আমার লেভেল এখন 5টা লেভেল দেওয়া আছে। আচ্ছা, ইটারেটিভ ডিপেন্ডিং সার্চটা কেমন? ইটারেটিভ ডিপেন্ডিং সার্চটা মূলত আমার এই যে ডেপথ ফার্স্ট সার্চ ছিল, ওই টাইপের সার্চ। তো এখানে সার্চটা হবে কেমন, যে এটা ডেপথ ওয়াইজ সার্চ করবে কিন্তু লেভেল হিসাবে। আমার এখানে গোল নোড যে আছে, আমি যে কে এখন সার্চ করব। তো এখানে প্রথম ইটারেটিভ সার্চটা কেমন হবে, এখানে আমি যদি ফার্স্টের ক্ষেত্রে ফার্স্ট আইটারেটিভ ফার্স্ট ইটারেটিভ কি হবে আমার, এ আমি প্রথম লেভেল ওয়ানে আমার কি আছে, এ নোডটা আছে। আমি এ নোডটাকে কি করলাম, ইনভেন্ট করলাম। তাহলে প্রথম নোড আমার এ হবে, ইনভেন্ট হবে। সেকেন্ড পর্যায়ে আসবে কি, রুট লেফট রাইট। তোমাদের সেকেন্ড আসবে কি লেফট নোড দেন রাইট নোড, তো এইভাবে আমার কি সার্চ করতে থাকবে। তো সেকেন্ডটা হিসাব করি, সেকেন্ড ইটারেটিভ এ বি সি। আচ্ছা, তো আমার এখন দুইটা দ্বিতীয় লেভেল পর্যন্ত চলে গেলাম, যদিও আমি এখন পর্যন্ত কোনো গোল পাইনি, আমি গোল লোড পর্যন্ত জানি। তো কি হলো, সেকেন্ড থার্ড আমরা আবার সার্চ করব, থার্ড ইটারেটিভ এ বি। আচ্ছা, এখন এখানে সে একটা আমাদের কাজ আছে, যে আমি অলওয়েজ কিভাবে সার্চ করব, যে ডেপথ ওয়াইজ সার্চ করতে থাকবো। তোমার এখানে যখন সেকেন্ড লেভেলে ছিলাম তখন কি ছিল আমার, এর কোনো ডেপথ ছিল না, ডেপথ ছিল না, এর চাইল্ড ছিল না। তো করছিলাম কি, বি তে স্টপ গিয়েছিলাম, কিন্তু যখন আমি থার্ড লেভেলে চলে এসেছি মানে লেভেল 2 তে আসছি, তখন কি আমার এর চাইল্ড আছে। তো এখানে আমি যখন এ তে ফার্স্টে কি এতে গেছি, এতে যাওয়ার পরে দেখতেছি এর লেফটে কি বি আছে। আচ্ছা, বি তে গেলাম, বি তে যাওয়ার পরে এখন এখানে আমার সিও এটা ইনভেন্ট হয়ে আছে অলরেডি, মানে এই পথটা আমার দেখা হয়ে গেছে। এই পথ এখন কি করবো, আমি বি থেকে এর চাইল্ডে যাব, বি থেকে আমি এর চাইল্ডে আসলাম কি ডি, তারপর ই, তারপর আবার সিতে যাব। সো এটা আমার কিসের জন্য, ইটারেটিভ ডিপেন্ডিং সার্চ এর ক্ষেত্রে, ডিপেন্ডিং সার্চ এর ক্ষেত্রে এ বি ডি দেন ই তারপর সি। আচ্ছা, তো এখন সিতে যখন আসলাম, তখন সি থেকে সিরও তো আবার লেফট রাইট আছে, এরও তো চাইল্ড আছে। তো এখানে আমি কি করব, সির চাইল্ডের ক্ষেত্রে এফ এফ দেন জি, এটা কি থার্ড থার্ড ইটারেটিভ, তাও আমি গোল নোট পেলাম না। এখন ফোর্থ ইটারেটিভ দেবো, একইভাবে এটাকে আমি লিখতে পারবো, যে এ বি ডি এইস। আমি যতক্ষণ না এ ডেপথ পর্যন্ত, ডেপথ ওয়াইজ সার্চ করবে, তো ডেপথ পর্যন্ত আমি গেলাম। ডেপথ পর্যন্ত গিয়ে দেখলাম যে এ এর বি চাইল্ড বি পাচ্ছি, বি এর চাইল্ড ডি আছে, ডি এর চাইল্ড গেলাম ই এইসে। কারণ এইস যখন শেষ হয়ে গেল, তখন এর চাইল্ড যখন পেলাম, তাহলে রাইটে ফিরে যাবো কি রাইট চাইল্ডে, তখন আই, তাহলে আমার ডি শেষ হয়ে গেল। এখন আসবো কি তোমার, এখানে বি তে যেহেতু সার্চ করতে হবে ই, ই এর পরে জে এন্ড কে হয়ে গেল। এখন আমি সি, এখানে যাবো সি, সি এর পরে এফ দেন জি, জির পরে এম এল, হিয়ার ইজ আমার, এখানে আমি আমাকে আমার গোল নোটটা পেয়ে গেছি। সো এটা ছিল আমার কি ইটারেটিভ ডিপেন্ডিং। যখন আমি এটা রেজাল্ট লিখবো, তখন কি আমি এই সিকোয়েন্সটা লিখে দেবো, তাহলে কি আমার কোন ওয়াইজ সার্চ করলে এটা রেজাল্টটা পাবো আমি। তো এটা আমার লাস্ট অবস্থায় আমি এই সিকোয়েন্সটা লিখে দেবো। সো এটা ছিল ইটারেটিভ ডিপেন্ডিং সার্চ অ্যালগোরিদম। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আমার টিউটোরিয়ালটি ভালো লাগে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।